20 20 আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জে ওয়ান্টেড হাউস এটা কি এটা ওয়ান্টেড নাকি হন্টেড হন্টেড এই সাপ আছে কিন্তু আমি আছি আমার সাপ আছে বেটা এদিকে মানে বিখ্যাত ব্লগার হ্যাঁ দেই কতি মানে রাফাত ভাই হ্যাঁ দেই ক আমরা সামনে না যাই এখান থেকে এদিকে আমরা সামনে না যাই ওইখানে দেখছেন একটা গেট ওইদিকে হয়তো অনেক ভূত আছে তাই এখানে আমরা যাব না নিরাপত্তা ক্ষেত্রে এখানে হয়তো সাপ আছে সাপ কোনো সমস্যা নেই সাপ খেলে প্রোটিন অনেক বেশি এই জন্য আমাদের সামনে সাপ আসছে না ভূত আমাকে দেখে ডরাই কারণে ভূত আসবে কিন্তু আমি যাবো না কারণ আমি গেলে আবার ভূতটা মাইন্ড করবে নাকি ওই তো ক্যামেরাম্যানটা অনেক ভালো আজকে ভিডিও এতটুকু দেখাবে অন্য কোনো নতুন নেক্সট বলো আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে সবাইকে পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউ দেখে দেখান ক্যামেরাম্যান এখানে এখানে অনেক প্রত্যক্ষদর্শী আছে নাকি এখানে আমার যা দেখতে পাচ্ছি এখানে দুটা গরু আছে যার মধ্যে একটি বান্ধা তারপর আরেকটা একটা কেমন সামনে আসুন আচ্ছা সামনে আসলাম তারপরে বাথরুম বেটা এটা ভিতরে ভূত আছে একশো একশো ভূত আছে একশো একশো রং নাম্বার ওয়াশরুম বেটা এটার মধ্যে একশো একশো ভূত আছে এই বেটা দেখছো ভূতে রাখা দিয়ে ফালা দিছে এটা কি ভূতের কবর তারপরে এখন আমরা আছি একটা 10 কোটি বছর আগের গাছ গাছের নিচে বসে এখানে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম বাথরের মতন শক্ত কামড় দেওয়া দেখাও তো একটু না কামড় দেওয়া দরকার নেই আচ্ছা তারপরে অনেক বড় এই ভূতের ভয়ে দেখি আকাশে সূর্যটা চাঁদ হয়ে গেছে তো গাইজ আজকে আমরা আছি মুন্সিগঞ্জে এখানে আমরা একটা অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে আসছি যেটা কিনা এই গাছ ক্যামেরাম্যান জলদি ফোকাস করো নিচে নামা আসতেছি আমরা এখানে আছি একটা গাছের নিচে যে গাছটি 250 কোটি বছর পুরনো একটি গাছ বন্ধ করো অন আছে এই গাছের মধ্যে আছে দুইটা ডালা না অনেকগুলো ডালা আছে বন্ধ করো রেডি এখানে একটি ডালা আছে যার অনেক শাখা প্রশাখা আছে বন্ধ করো এটার শিকড়গুলো অনেক শক্ত যেটা কিনা আপনারা জানেন না আমি বলে দিলাম এই কারণে আপনার জানতে পানি ডাল গাছের মধ্যে এদিকে অনেক সাদা সাদা অনেক কিছু লেগে আছে অন্য কিছু আবার বলা যায় না পোকামাকড় হতে পারে কিন্তু আমরা এটা জানি না এটা কি গাছ লিচু গাছ এটা ভিডিও এতটুকু দেখাবে নেক্সট কোনো এপিসোডে আমাদের সাথে থাকুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফেসবুক যা হাঁটতে থাক।